সাতক্ষীরার আশাশুনিতে পরীক্ষামূলকভাবে আধা নিবিড় পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ করে ব্যাপক সফলতা লাভ করছেন চাষিরা। সাধারণ পদ্ধতিতে চিংড়ি চাষ করে যে উৎপাদন হয় তার চেয়ে প্রায় 30 থেকে 50 গুণ বেশি চিংড়ি উৎপাদন হয়েছে এ পদ্ধতিতে। এত মাছ কোনো সময় হয়নি এই এলাকায়। আশাশুনি আনুলিয়ার সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন জানান, তিনি প্রথম 23 শতক জমিতে আধা নিবিড় পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন। মাত্র 4 মাস 10 দিন লালন পালন করে মাছ বিক্রির উপযোগী হয়ে উঠেছে। 3 লক্ষ টাকা খরচের বিপরীতে মাছ বিক্রি করে 7 লক্ষ টাকা আয় হবে বলে তিনি আশা করছেন। 25,000 মাছ দিয়েছিলাম, 25,000 মাছ থেকে আজকের এই মাছ উৎপাদন করছি। এই মাছ 3,20,000 টাকা আমার খরচ হয়েছে, 6 থেকে 7 লাখ টাকা বিক্রি হবে। আধা নিবিড় পদ্ধতিতে মাছ চাষ দেখতে অনেকেই হাজির হয় এই প্রকল্পের ঘেরে। এক দর্শনার্থী জানান, অসুস্থ হয়েও সে প্রকল্পে এসেছে মাছ দেখতে। যদি আশানুরূপ মাছ দেখতে পান তাহলে প্রকল্প দিয়ে তিনিও চিংড়ির চাষ শুরু করবেন। প্রায় সময়ই আমি এটা দেখতে আসি, কারণ এটা আমার নিজেরও একটা ঝোঁক আছে, ইচ্ছা আছে যে আমি এইটার সুফল দেখে আমি নিজে যেন করতে পারি। এই প্রজেক্টের মাছ চাষ দেখে এলাকার অন্যরাও মাছ চাষে আগ্রহী হবে বলে জানান স্থানীয় এক দর্শনার্থী। তবে মাছের গুণগত মান ভালো হলেও মাছের সঠিক দাম পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তার মাছ চেহারা ভালো, সব ভালো, কিন্তু মাছের দামটা কম। সনাতন পদ্ধতিতে যেখানে হেক্টর প্রতি 300 থেকে 500 কেজি চিংড়ি উৎপাদন হতো, সেখানে আধা নিবিড় পদ্ধতিতে উৎপাদন 5,000 কেজি ছাড়িয়ে যায়। অল্প একটুকু জায়গায় এত বেশি মাছ, হ্যাঁ, এবং এলাকার লোকজন সবাই দেখতে আসছে এই প্রজেক্টে। গতানুগতিক চাষবাদ দিয়ে এ পদ্ধতিতে চিংড়ি চাষে তুলনামূলক সাফল্য পেতে শুরু করেছে চাষিরা। এনামুল হোসেন সহ গ্রামের 25 জন মৎস্য চাষী আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করে সফল হয়েছেন।